নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ডেভিড উইলিয়ামসের 1-0 গোলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পেল এটিকে মোহনবাগান। এই ম্যাচে এটিকে মোহনবাগান সমর্থকরা বেশ খুশি হলেও এই ম্যাচ সম্পর্কে প্রেস কনফারেন্সে কার্লোস কোয়াদ্রাত এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস দুজন দুজনকে আক্রমণ করে কি কি বললেন এবং তিনি কেন এই বছর এটিকে মোহনবাগান দলে রয় ক্রিজনার, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়াকে কেন সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করেন না এবং তিনি পরিষ্কারভাবে এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ের ইনজুরি আপডেট এবং হাভিয়ার হার্নান্দেজ কবে আবার মাঠে ফিরবে তা তিনি জানিয়ে দিলেন এবং তার পাশাপাশি ম্যাচ সম্পর্কে প্রীতম কোটালকে কিছু জিজ্ঞেস করায় তার উত্তরে প্রীতম কোটাল কি কি বললেন সেটা আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ISL এর সপ্তম সিজনে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় পেয়ে বেশ খুশি হলো এটিকে মোহনবাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। হাভাস যিনি সহজে সন্তুষ্ট হন না, কিন্তু এইবার হাভাস তিনি নিজে বললেন ম্যাচটা জেতার পরে বেশ সন্তুষ্টি লাগছে আমার। এদিন 1-0 গোলে জয় পাওয়ার পরে সাংবাদিক বৈঠকে বসে হাভাস বললেন অবশ্যই জয়টা পেয়ে বেশ আনন্দিত, বেঙ্গালুরুর মতো দলের বিরুদ্ধে মাঠে নেমে 3 পয়েন্ট তুলে আনাটা যথেষ্ট কঠিন কাজ, ওরা সেমিফাইনাল এবং ফাইনালে ওঠার কথা মাথায় রেখেই খেলে, তাই এই ম্যাচ জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু যথেষ্ট শক্তিশালী দল, প্রতিপক্ষ হিসেবে ওরা অনেক কঠিন, লং বল, থ্রো, ফ্রি কিক এবং কর্নার থেকে ওরা দুর্দান্ত গোল করে, তবে আমাদের পারফরমেন্স আজ একেবারে নিখুঁত হয়েছে। পরের প্রশ্ন কোচ হাভাসকে করা হয়, আপনার দল শুধু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, এটারই আপনি কি বলতে চান? এই প্রশ্নটিকে কোচ হাভাস তিনি একেবারে উড়িয়ে দিলেন এবং তিনি বললেন আমি প্রমাণ করে দিলাম আজকের ম্যাচে যে এই অভিযোগটা একেবারেই ঠিক নয়। কোচ হাভাস তিনি ফের বললেন আমরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলি, এই অভিযোগটা একদম মিথ্যা, আজ আমরা সেটা একদমই করিনি, শুরু থেকে শেষ পর্যন্ত পক্ষকে চাপে রেখেছিলাম, এটা নির্ভর করে প্রতিপক্ষ কেমন খেলছে ও তার পরিকল্পনা কি, ম্যাচের পরিস্থিতিতে কি স্কোর, সেই সবের ওপরে। কেউ আগে থেকে কিছু পরিকল্পনা করে পুরো ম্যাচ খেলতে পারে না, পরিস্থিতির সঙ্গে পরিকল্পনাও বদলাতে হয়। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে 29 তারিখ। এই ম্যাচের আগে মাত্র 4 দিন সময় পেয়েছিল রিকভারি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন চোটের তালিকায় শুধুমাত্র হাভিয়ার হার্নান্দেজ রয়েছে, আশা করি 1 সপ্তাহে সেও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। 4টে ম্যাচের পর লম্বা একটা ছুটি পাচ্ছি, তাই পরের ম্যাচে প্রস্তুতির জন্য অনেকটা সময় পাবো, পরের ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স রাখতে চাই, এই সময়টা পেয়ে খুবই ভালো হলো। বেঙ্গালুরু এফসির কোচ কার্লোস কোয়াদ্রাত অবশ্য মানতে রাজি নয় যে তার প্রতিপক্ষ অ্যাটাকিং ফুটবল খেলেছে, তিনি এই বিষয়টিকে রীতিমতো উড়িয়ে দিলেন এবং তিনি বললেন এটা একেবারেই নয়, গোয়ার বিরুদ্ধে একই খেলা হয়েছিল, আমাদের বিরুদ্ধেও এমনই খেলা হবে সেটা আমি জানতাম, আমরা ওদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তবে ওরা খুবই কঠিন প্রতিপক্ষ, ওরা ফিজিক্যাল অ্যাডভান্টেজ খুব সুন্দরভাবে কাজে লাগায়, এই ব্যাপারগুলো ওদের সাহায্য করেছে। তারপরে কার্লোস কোয়াদ্রাতকে জিজ্ঞেস করা হয় তোমরা যে ম্যাচটা হেরেছো এবং ক্রিস্টিয়ান, অফসেট, সুরেশ এদের মতো ফর্মে থাকা খেলোয়াড়কে কেন তুমি স্টার্টিং ইলেভেনে রাখোনি, সেই কথা কার্লোস কোয়াদ্রাতকে জিজ্ঞেস করায়। কোয়াদ্রাত বলে ছোট একটা ব্যাপারই তফাত গড়ে দেয়, ওদের রয় ক্রিস্টিয়ান, ডেভিড উইলিয়ামসের মতো দুর্দান্ত খেলোয়াড় আছে যারা আজ ভালো খেলেছে, ওরা সুযোগ কাজে লাগাতে পেরেছে যা আমরা পারিনি, এতেই তফাত হয়ে গিয়েছে, 21 দিনে 5টি ম্যাচ খেলতে হলো আমাদের, খুবই কঠিন সময় পেরিয়ে এলাম আমরা, তাই কয়েকজন নতুন খেলোয়াড়কে আজ নিয়েছিলাম, তবে আমি খুব খুশি যে ছেলেরা সময় মতো 95 মিনিট লড়াই করতে পেরেছে। বন্ধুরা, এইবারে শুনে নিন ম্যাচ সম্পর্কে প্রীতম কোটালকে কিছু প্রশ্ন উত্তর করায় তিনি কি বললেন। প্রীতম কোটালকে প্রথম প্রশ্ন করা হয় তোমরা এখনো পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছো এবং বেঙ্গালুরু এফসির সাথে তোমরা 3 পয়েন্ট পেয়েছো, এই নিয়ে তুমি কি ফিল করছো সেটা বলো। প্রীতম কোটাল বলল দেখুন অবশ্যই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আমরা 3 পয়েন্ট পেয়েছি এবং পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছি, এই নিয়ে আমরা বেশ খুশি, কিন্তু এখনো আমাদের অনেকটা এরিয়াতে শুধরে নিতে হবে নিজেদেরকে, কিন্তু আমাদের ডিফেন্সটা অনেক মজবুত, তাই এই নিয়ে আমরা খুব খুশি, এবং আমরা এখন 8 দিনের একটা লম্বা ছুটি পাবো, তাই নিজেদের আরো ভালো রিকভার করার চেষ্টা করব। প্রীতম কোটালকে পরের প্রশ্ন করা হয় হাভাস কি তোমাদের এই ম্যাচ সম্পর্কে কিছু বলে দিয়েছিল। প্রীতম কোটাল উত্তরে বলে অবশ্যই আমাকে বলেছিল যে বেঙ্গালুরু এফসি তারা সেট পিস থেকে খুব ভালো খেলে, তাই জন্য সেট পিসটি যাতে আমরা ভালো করে বাঁচাই এবং আমরা আজকে সেটা করতে পেরেছি, এবং আমি বলতে চাই যে আমরা এই ধারাবাহিকতাটাকেই বজায় রাখতে চাই। প্রীতম কোটালকে পরের প্রশ্ন করা হয়
তোমাদের দল এত সুন্দর একতার সাথে ফুটবল খেলে এবং তুমি যে বললে 8 দিন ছুটি পাবো, সেই ছুটিটাতে তোমরা কি করবে? প্রীতম কোড়াল উত্তরে বলে যে হ্যাঁ অবশ্যই আমাদের দল একতার সাথে খেলে, কারণ আমাদের দলে অনেক লিডার আছে যেমন ঝিঙ্গান, আমি, তিরি এবং ফরওয়ার্ডে রয় কৃষ্ণা, তাই আমরা এত সুন্দর একসাথে খেলি। এবং 8 দিন আমরা ছুটিতে কি করব সেটা আমাদের ফিটনেস ট্রেনার আমাদেরকে বলবে। তো আশা করছি আমরা 8 দিনে মোটামুটি নিজেদেরকে রিকভার করব এবং চেন্নাই এফসির বিরুদ্ধে ভালো খেলবো। এই বলে প্রীতম কোড়ালের সাথে প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল যারা নতুন আছেন সবাইকে একটু অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।